চলচ্চিত্রপ্রেমীরা যে রকমটা দেখেছে যে চিত্রনায়িকা নিপুণ আক্তার তিনি একটি রিট করেছেন নির্বাচনকে অবৈধ করে, আর সেখানে একটি বিষয় হচ্ছে যে নিপুণ আক্তারের যে বক্তব্য, এবং আরেকটি জিনিস আমি খুবই কষ্ট পেয়েছি নিপুণ আক্তারের একটি বিষয় যে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাগরিক টিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছে, যেখানে তিনি কিন্তু আমাকে প্রসঙ্গ টেনেছেন তো আমার যে বিষয়টি হচ্ছে যে আমরা তো যারা নির্বাচন করেছি 21 জন তো এই নির্বাচনে ক্যাবিনেটে ছিলাম, তো সেই ক্যাবিনেট থেকে আমরা 3 জন জয়যুক্ত হয়েছি, 18 জন ফেল করেছে, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি একটি ক্যাবিনেট যখন করা হয় তখন ক্যাবিনেটে কিন্তু 21 জন ভিত্তিক একটি ক্যাবিনেট, তো সেখানে বিশেষ করে জয়যুক্ত লাভ করার জয়ী হওয়ার পরে আমি চিত্রনায়ক ইমন বা চিত্রনায়িকা পলি আপা, আমরা আপনারা দেখেছেন এবং সারা দেশের মানুষ দেখেছে যে আমরা টোটাল মিশা ভাই বা দিগজল ভাইয়ের প্যানেলের সঙ্গে একাত্মতা পোষণ করে আমরা শপথ গ্রহণ করেছিলাম, তার প্রেক্ষাপটে বা তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু প্রায় 1 মাসের মতন 2টি মিটিং এরই মধ্যে সম্পূর্ণ করেছি এবং বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছি, এবং এই সংগঠনকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বা শিল্পীদের কল্যাণে কাজ করা যায় এই ধরনের বিষয়গুলো নিয়ে কয়েকটি কমিটি হয়েছে। তো হঠাৎ করে এসে আমি দেখলাম যে রিটের বিষয়টি, কিন্তু আমি যেহেতু নিপুণ আক্তারের ক্যাবিনেটে ছিলাম আমি কিন্তু এখনও বলবো না যে আমি নিপুণ আক্তারের বাইরে কোনো মানুষ, কিন্তু দুঃখজনক বিষয় যে রিটের বিষয়ে আমি জানি না, কারণ সারা দেশের মানুষ এক এক করে যেরকম বিভিন্ন গণমাধ্যমে দেখছে যে নিপুণ আক্তার নির্বাচনকে অবৈধ করে রিট করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে রিটের বিষয়টি আমি যেটি দেখলাম যে নাগরিক টিভিতে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে কিন্তু বারবার দীপজল ভাই কে উদ্দেশ্য করে বা দীপজল ভাইয়ের সঙ্গে ওনার যে ভোটের ব্যবধান এটি তিনি প্রসঙ্গ আনছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি তো 21 জনকে নিয়ে কমিটিটি করেছেন, অন্যান্য মানুষগুলো তো আপনার চেয়ে আমার চেয়ে অনেক সিনিয়র, হয়তোবা সেই আমরা হয়তো এক একটি পোস্টে নির্বাচন করেছি, আপনি কেন চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডামের কথা বলেননি, আপনি কেন নাদের খানের কথা বলেননি, আপনি কেন সুজাতা ম্যাডামের কথা বলেননি, আপনি কেন অমিত ভাইয়ের চেয়ে তো আপনি সিনিয়র না, আমি সিনিয়র না, মাত্র 2 ভোটে ফেল করেছেন একজন এত বড় একজন শক্তিমান মানুষ যিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সংগঠনের জন্য নিবেদিত ছিল। তো আমার যেটি কথা হচ্ছে যদি তিনি সমষ্টিগতভাবে আমার যেটি মনে হয়েছে ওনার সাক্ষাৎকার দেখে যে তিনি যদি মনে করতেন যে গোটা নির্বাচন নিয়ে উনি প্রশ্নবিদ্ধ থাকতো তাহলে হয়তো বা তিনি অন্যান্য বিষয় অমিতদের বিষয়টা আসতে পারতো, সব কিছু আসতে পারতো। আরেকটি বিষয় হচ্ছে যে নিপুণ আপার একটি বিষয় আমি খুব ব্যথিত যে কারণ আপনি আমি যখন একটি কথা মুখ দিয়ে আজকে গণমাধ্যমে বলবো কালকে যখন এর বিপরীত মুখে কথা বলবো তখন মানুষ কিন্তু আমাকে নিয়ে নেগেটিভ কথা বলবে। আমরা দেখেছিলাম সকালে শেষ সূর্যোদয়ের মুহূর্তটি ছিল খুব অসাধারণ, যে নির্বাচনের রেজাল্ট হয়েছিল সেখানে আপনি কিন্তু আমাদেরকে নিয়ে এসে দীপজল ভাইকে গলায় মালা পরিয়ে দিয়েছেন, মিশা ভাইকে মালা পরিয়ে দিয়েছিলেন, হাস্যোজ্জ্বল ছিলেন, এবং তার পরবর্তীতে আমরা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করেছি আমরা কী কী কার্যক্রম করবো কী করবো না, আমরা কি আদৌ শপথ নেব কিনা, আপনি কিন্তু আমাদেরকে কোনো দিক নির্দেশনা দেননি, এমনকি আমি আমার কাছে এমন হয়েছে যে আমি অনেকের সঙ্গে কথা বলেছি যারা আমাদের সঙ্গে নির্বাচন করেছে যে নিপুণ আপুর সঙ্গে কথা হয়েছে, কেউ বলে যে না নিপুণের সঙ্গে কথা হয়নি, আমাকে অনেকে ফোন দিয়ে বলে নিপুণ কি দেশে আছে দেশে নাই। তো আজকে আমার কথা হচ্ছে আপনি অভিভাবক হিসাবে এত সুন্দর একটি ক্যাবিনেট সাজিয়েছিলেন মাহমুদ কলি সাহেবের মতন একজন গুণী অভিনেতাকে নিয়ে, হ্যাঁ, যেখানে মাহমুদ কলি সাহেব কিন্তু আমাকে নির্বাচনের পরে শপথ গ্রহণের আগে কিন্তু তিনি আমাকে সুন্দর উপদেশ দিয়েছেন এবং মনে হয়েছে যে একজন মাহমুদ কলি সংগঠনের জন্য কতটা নিবেদিত ছিল সেই জন্যই তিনি 2 বারের সভাপতি ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন, তিনি কিন্তু আমাকে একটি কথা বলেছেন যে সনি তোমাকে ভোটাররা পাশ করেছে ভোট দিয়েছে, এই ডাঙ্গা হাঙ্গামা কে কী বললো এসব না শুনে তুমি সংগঠনের জন্য কাজ করবা, আর আমি সেটাই কিন্তু আমি মাথায় নিয়েছি, কিন্তু কালকে ব্যতীত হয়েছে যখন আমি আপনার একটি সাক্ষাৎকারে দেখলাম যে আপনি আমাদেরকে নিয়ে এসে ওনার গলায় মালা পরিয়ে দিলেন সবার সামনে, ওনার ওনাকে পিতার সমতুল্য আপনি বললেন, সেখানে এসে আমাদেরকে নিয়ে আজকে আমি বলবো এটা আমাদের জন্য অসম্মান না, একজন দীপজল ভাই যিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রায় 1 মাস হয়ে যাচ্ছে সেখানে আজকে আপনি তাকে অস্বীকৃত বলছেন, সেটি আজকে দীপজল ভাইকে তো দীপজল ভাই তো 16 ভোটের ব্যবধান হোক কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি তো একজন বিজয়ী মানুষ, বিজয়ী সাধারণ সম্পাদক, এই শিল্পী সমিতিতে নির্বাচন করার মতন অনেক যোগ্য মানুষ আছেন কিন্তু তারা এই দীপজল ভাই মিশা ভাই তারা নির্বাচন করেছেন এবং তাদেরকে অনেক সিনিয়ররা সমর্থন জানিয়েছেন, তাদেরকে কি অসম্মান করা না সংগঠনের সাধারণ সম্পাদক? একটু জানতে চাই যে আপনি তাকে একটা SMS দিয়েছেন, সেই SMS-এর ফিরতি SMS আসলে কি দিয়েছেন? আমি আপুকে একটি মেসেজ দিয়েছিলাম সর্বশেষ যে নিপুণ আপু আপনি আমার বড় বোন, আপনার প্যানেল থেকে নির্বাচন করেছি, আমাদের প্যানেলে যারা আছেন আমি হয়তো বা নির্বাচিত হয়েছি কিন্তু
যেটি হচ্ছে যে আমি এই সংগঠনের জন্য বা নির্বাচিত হয়ে তাদের সঙ্গে কাজ করতে যে বা সাংগঠনিক কাজ করতে যে আপনি বড় বোন হিসাবে অসম্মানী হবেন, কিংবা আপনা আমাদের সঙ্গে যারা নির্বাচন করেছে তারা কেউ অসম্মান হবেন অসম্মান হবেন এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত হব না, সেটা করব না। তিনি আমাকে স্ট্রেট একটি কথা বলেছেন, তিনি বলেছেন তার একজন ভাই, তার নাম হচ্ছে সৌরভ, এই সৌরভের বাইরে তার কোনো ভাই নেই, আমরা শুধুই মাত্র কোয়ার্টিস্ট। হ্যাঁ, কোয়ার্টিস্ট। তারপরে তিনি আরেকটি কথা বলেছেন, আমি লিখেছি অনেক শ্রদ্ধা আপু, আমার মেসেজটি আছে অনেক শ্রদ্ধা আপু। তারপরে তিনি বলেছেন, সনি মনে থাকবে তুমি ভুলেও কখনো কোথাও বলবা না আমি তোমার বোন, তোমরা শুধুই মাত্র কোয়ার্টিস্ট, আর নির্বাচন শেষ, এখন তোমাদের সঙ্গে আমার সব শেষ। তো আমার কথা হচ্ছে আপনি আমাদেরকে নিয়ে ক্যাবিনেট সাজালেন, আপনি যদি মনে করেন আপনি সবার জন্য নির্বাচন করেছেন তাহলে তো সবার সমর্থন নিয়েই আসলে আপনার বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া উচিত, কারণ সব কিছুর ঊর্ধ্বে আজকে নেতৃত্ব নেই বা সাধারণ সম্পাদক নেই, কিন্তু আপনি তো একজন শিল্পী, অনারেবল পার্সন, দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তো আমার কথা হচ্ছে যে নিপুণাপুর এই কথাটি খুবই ব্যথিত হয়েছে, এবং তার পরবর্তীতে আমি আর মনে করিনি যে তিনি যেমনটা বলেছেন যে নির্বাচন শেষ সব শেষ, তাহলে সব শেষ যেখানে তার সঙ্গে তার সাথে সাংগঠনিক কোনো কাজ থাকতে পারে না। আর শিল্পীরা যেহেতু আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, হ্যাঁ আমাকে শেষ স্নেহটা দিয়েছেন, তাদের প্রতি আমি দায়বদ্ধতা আছে, তাহলে আমি কেন চুপ করে বসে থাকবো, আমি কেন সংগঠনের জন্য কাজ করব? প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তার একটা অশুভ শক্তি আছে, সে তুমি যে তার বিরুদ্ধে এখন বলছো সেক্ষেত্রে যদি সে তোমার কোনো ক্ষতি করে, সে আসলে আমি অশুভ শুভ শক্তির এতে বিশ্বাসী না, আমি এখন শিল্পীদের জনপ্রতিনিধি, শিল্পীদের প্রতিনিধি আমি। এটি হয়তো বা আপনার প্রশ্ন থাকতে পারে বা আপনার কাছে আপনার জানা থাকতে পারে অশুভ শক্তি সম্পর্কে, আমার কাছে অশুভ শক্তি বলে কোনো কিছু জানা নেই, কারণ আমি মনে করি আমি যেরকমটা শিল্পী, যখনই আমি সংগঠনের বা নির্বাচিত কমিটির বাইরে তখন নিপুণ আক্তারের যে অবস্থা আমারও একই অবস্থা, আর যখন আমি মনে করি যে আমি যখন সংগঠনের জন্য কাজ করব সেখানে যদি কোনো প্রতিবন্ধকতা আসে আমি মনে করি আমার অনেক বড় শক্তি এই চলচ্চিত্র শিল্পী সমিতি, শিল্পীদের শক্তি আমার শক্তি। থ্যাংক ইউ।